দেশের উঠতি জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে তাদের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো বিষয়ে কথা বলা ও সিদ্ধান্ত জানাবার পর্যাপ্ত ক্ষেত্র তৈরির পরামর্শ দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপুই। দুপুরে হার্নেট ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের ইইউ দূতাবাসের সহযোগিতায় ঢাকার ফরাসি দূতাবাসে আয়োজিত বাংলাদেশ সিদ্ধান্ত নেয় তরুণরা কথা বলে বিষয়ে এক ডায়লগে তিনি এসব কথা বলেন। আর বক্তারা বলেন, জীবনের শুরু থেকে পরবর্তী প্রজন্মকে তৈরির জন্য পরিবারের অনেক ভূমিকা রয়েছে। তারা তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বৈশ্বিক যে কোনো ক্ষেত্রে নিজেদের মেলে ধরতে পারবে। এ সময় হার্নেট গ্রুপের প্রতিষ্ঠাতা আলিশা প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা।